আজকের এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24, পেজ হচ্ছে 110, 110 থেকে আলোচনা করব এখানে সাতের দুই নম্বরটি নিয়ে। করণি এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস ওয়ান বাইচে রুট থ্রি মাইনাস ওয়ান, এবং এক্স ওয়াই ওয়ান হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মান নির্ণয় করো অর্থাৎ কত হবে। এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান, এখানে এক্স ওয়াই হচ্ছে ওয়ান, তাহলে ওয়াইয়ের মানটি বের হলে হবে ওয়ান বাই এক্স, এখানে হচ্ছে এক্স এর মান হচ্ছে এখানে বসিয়ে দিলাম, তাই এখানে এই ভাগটি হচ্ছে ইনটু করে দিলে উল্টে যাবে, অর্থাৎ মাইনাসটা যাবে উপরে প্লাসটি আসবে নিচে, তাই থাকলে কি এক্স রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান, এখানে এক্স এর মান হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস, এখানে হচ্ছে উপরে মাইনাস নিচে প্লাস, অর্থাৎ এক্স যা থাকবে ওয়াইয়ের মান তার হচ্ছে বিপরীত থাকবে। এবার দুটি প্লাস করে নিতে হবে, এক্স ওয়াই, এক্স এর মান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান, প্লাস ওয়াইয়ের মান হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান, এখানে হচ্ছে লসাগু করলে হবে দুটি লিখতে হবে রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান, এখানে গুণ করে নিলাম, তাহলে একটা দুইটি হচ্ছে স্কোয়ার দিলাম আর এটার সঙ্গে এটা হচ্ছে স্কোয়ার হবে, তাহলে এখানে সূত্র হবে স্কোয়ার, অর্থাৎ এখানে দেখে দিচ্ছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে স্কোয়ার হচ্ছে রুট থ্রি স্কোয়ার প্লাস সূত্রে টু, এ মানে হচ্ছে রুট থ্রি, বি মানে হচ্ছে ওয়ান, প্লাস বি স্কোয়ার হচ্ছে ওয়ান স্কোয়ার, একই হবে কিন্তু এখানে হচ্ছে প্লাস আর এখানে হবে তাহলে মাইনাস, আর নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ রুট থ্রি এই যে লিখে হচ্ছে এ স্কোয়ার দিতে হবে মাইনাস হচ্ছে ওয়ান হচ্ছে স্কোয়ার হবে, অর্থাৎ এখানে হচ্ছে এটি হবে এ, অর্থাৎ এটি হবে এখানে এ লেখানো হলো আর এখানে হচ্ছে বি, অর্থাৎ এটি হচ্ছে এ বি আর এ বি, এই সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ রুট থ্রি লিখে স্কোয়ার হবে আর ওয়ান লিখে স্কোয়ার হবে, সূত্র লিখবে মাইনাস সূত্র অনুসারে, এখানে হচ্ছে দুটি থ্রি মানে একটা থ্রি হবে প্লাস, এখানে হচ্ছে টু রুট থ্রি প্লাস ওয়ান, আর এখানে পরে সেম থাকবে শুধু চিহ্ন একটি, এখানে প্লাস এখানে হবে মাইনাস, কেটে দিলাম থাকলো এখানে তিন একে চার, চার তিন সাত, সাত একে আট, আর নিচে হচ্ছে বিয়োগ করলে দুই, দুই হয় এখানে, আর এখানে কাটলে হবে চার, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে উপরে প্লাস নিচে না উপরে মাইনাস নিচে প্লাস, এখানে প্লাসের সূত্র করে নিচ্ছে আগে যেহেতু অঙ্কের মধ্যে করানো হয়েছে প্লাস, এই জন্য এখানে সূত্র অনুসারে প্লাস করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ সূত্র আনতে হবে আমাদের এটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই সূত্র তৈরি করতে হবে, এই জন্য লিখলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে নিচে সেম লেখা হলো কিন্তু এখানে হচ্ছে মাইনাস এখানেও মাইনাস হবে, এখানে হচ্ছে দুইটি এক্স এখানে লিখলাম তিনটি এক্স, তাই তিনটি থেকে দুইটি এক্স বাদ দিলে কড়ায় একটা এক্স হয়, এখানে বড় সঙ্গে মাইনাস তাহলে মাইনাস হচ্ছে, এখানে একটি এক্স লেখানো হলো কারণ দুইটি এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স হয় আর বড় সংখ্যার আগে প্লাস তাহলে এখানে প্লাস হচ্ছে, অর্থাৎ উপরে থ্রি নিচে হচ্ছে ওয়ান দিয়ে লিখলাম, এখানে সূত্র হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই, আর নিচে হবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এই মানটা বসিয়ে নিলাম, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে ফোর, তাহলে ফোর দিলাম, ফোর এর পাওয়ার দিলাম হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই হচ্ছে ওয়ান, দেখে দিচ্ছি এক্স এক্স ওয়াই হচ্ছে ওয়ান, ওয়ান এখানে, আর নিচে সেম থাকবে ফোর হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে চারের বর্গ হচ্ছে ষোলো মাইনাস তিন হচ্ছে তিন, চারের বর্গ ষোলো, এখানে ওয়ান ওয়ানই থাকবে, এখানে বিয়োগ করলে হবে তেরো, এখানে বিয়োগ করলে হবে পনেরো,